আপনারা দেখছেন দশ দিক চব্বিশ সেকেন্ড থেকে ঘন্টা সত্য আমাদের পন্থা। এখানে একজন পুলিশ দিদি ছিলেন, তাকে আমরা গালাগালি দিতাম, তিনি সাত ঘাটে জল খেয়ে এখন আবার বিজেপিতে জয়েন করেছেন। সিবিআই বনাম কলকাতা পুলিশের দ্বন্দ্বের মধ্যে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষ যোগ দিয়েছেন বিজেপিতে। সূত্রের খবর, ভারতী ঘোষের বিজেপিতে যোগদানের পর থেকেই পশ্চিম মেদিনীপুর জুড়ে বিজেপি কর্মীদের মধ্যে শুরু হয়েছে বিজেপি ছেড়ে বামপন্থী দলগুলিতে যোগদানের হিড়িক। বিজেপি ছেড়ে বামপন্থী দলগুলিতে কেন যোগ দিচ্ছে বিজেপি কর্মীরা জানতে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। কদিন আগেই বিজেপি নেতা মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগ দিয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলার প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ। সেই ভারতী ঘোষ যার বিরুদ্ধে শাসক দলের হয়ে বিরোধী দলের কর্মীদের ওপর মিথ্যা মামলা সহ একাধিক পুলিশ নির্যাতনের অভিযোগ রয়েছে। একদা যে ভারতী ঘোষকে উঠতে বসতে গাল দিতেন বিজেপি নেতা কর্মীরা, সেই ভারতী ঘোষ এখন বিজেপিতে। পশ্চিম মেদিনীপুর জেলার অধিকাংশ বিজেপি কর্মী সিপিআইএম তথা বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে সামিল হয়েছেন। ভারতী ঘোষ পুলিশ সুপার থাকাকালীন পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন বামকর্মীদের ওপর নানান রকম মিথ্যা অভিযোগ এনেছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। নির্যাতিতদের অধিকাংশই সিপিআইএম ছেড়ে বর্তমানে বিজেপিতে সামিল হয়েছিলেন। তাদের মতে তারা সিপিআইএম ছেড়েছেন অত্যাচারীদের শাস্তি দিতে, দোস্তি করতে নয়। তাদের কথা অনুসারে যে বিজেপি একসময় ভারতী ঘোষের শাস্তির কথা বলতো, সেই বিজেপি এখন ভারতী ঘোষকে দলে নিয়ে দোস্তি করছে। না, বিজেপি যোগে ক্ষোভ শুধু নিচুতলায় কর্মীদের মধ্যেই আটকে থাকেনি। পশ্চিম মেদিনীপুর জেলা বিজেপি পর্যবেক্ষক তুষার মুখার্জি এবং বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষও ক্ষোভ উগড়ে দিয়েছেন এই বিষয়ে। পুলিশ ভাইরা, এখানে একজন পুলিশ দিদি ছিলেন, তাকে আমরা গালাগালি দিতাম, তিনি সাত ঘাটে জল খেয়ে এখন আবার বিজেপিতে জয়েন করেছেন। এখন একটা কথা চালু হয়ে গেছে, সেই বিমল কুরুং পাহাড়ের, তিনিও দিদিমণিকে খুব মা মা করতেন, তিনি এখন দেশান্তরী দিদির পুলিশের ঠেলায়। আর আমাদের এসপি ছিলেন ভারতী ঘোষ, তিনিও মা মা বলতেন। লোকে বলছে যে মা বলবে সে মায়ের ভোগে যাবে। এখন যে দিদিমণিকে মা বলছে সে ভোগে যাচ্ছে। এখন যে কজন এখনো বলছে তাদের কপালে ওটাই আছে, ভোগে যেতেই হবে। বিজেপির অন্দরের খবর বলছে বিজেপিতে ভারতী ঘোষ যোগ দিয়েছেন মুকুল রায় এবং কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে। পশ্চিম মেদিনীপুর জেলার বিজেপি পর্যবেক্ষক এবং বিজেপি রাজ্য সভাপতি ভারতী ঘোষের ওপর আক্রমণাত্মক বক্তব্য সেটাই স্পষ্ট জানান দিচ্ছে। কিন্তু যারা সিপিআইএম তথা বামফ্রন্টকে দুর্বল মনে করে শক্তিশালী বিজেপিতে ভিড়েছিলেন শুধুমাত্র অপরাধীদের অত্যাচারীদের শাস্তি দিতে, আজকে তারাই বিজেপির বিরুদ্ধে মুখ খুলছেন। অন্যদিকে দুর্বল বামফ্রন্ট ধীরে ধীরে পুরনো চেহারা দেখাতে শুরু করেছে। বাম ব্রিগেডের লাল ঝড়ের পর ক্রমশ বিজেপিকে ছাড়িয়ে রাজ্যের মধ্যে এগিয়ে চলেছে বামপন্থী দলগুলি। প্রশ্ন উঠছে, যাদের শাস্তি দিতে নিচুতলার সিপিআইএম কর্মীরা সিপিআইএম ছেড়ে বিজেপিতে এসেছিলেন, আজকে সেই অপরাধীদের সঙ্গে বিজেপি এখন দোস্তি করছে, আর সেই নিয়েই উঠছে নানান রকমের জল্পনা। তাদের মতে বাংলার রাজনীতি এখন চাওয়া পাওয়ার রাজনীতি নয়, বদলার জন্য বদলের রাজনীতি। সূত্রের খবর, আগামী মার্চ মাসে 1-15 তারিখের মধ্যে পশ্চিম মেদিনীপুর জেলায় 20,000 বিজেপি কর্মী বাম দলে সামিল হতে চলেছেন। পশ্চিম মেদিনীপুর বিজেপি জেলা কমিটির নাম প্রকাশে অনিচ্ছুক একজন সদস্য জানান, পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির দুজন সদস্য সহ কয়েকটি মণ্ডলের নেতারা যারা বামফ্রন্ট ছেড়ে বিজেপিতে এসেছিলেন তাদের এক অংশ আবার বামফ্রন্টে যোগ দেবেন, যা নিয়ে শুরু হয়েছে নতুন করে জল্পনা। একদিকে যেমন ভারতী ঘোষের বিজেপিতে যোগদান করায় কেন্দ্রীয় নেতৃত্ব খুশি হলেও নিচুতলার কর্মী থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারা মোটেও খুশি নয়। আর এই ঘটনার ভেতর দিয়ে দিলীপ ঘোষ এবং মুকুল রায়ের মধ্যে যে ফাটল তা আরও স্পষ্ট হলো বলেই মনে করছে রাজনৈতিক বিশ্লেষকরা। খবরটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। এই ধরনের আরও অনেক খবর দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে যুক্ত থাকুন।